করোনা সংকট বুঝিয়ে দিয়েছে আমাদের জীবনে পরিবেশের গুরুত্ব। 5ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। করোনা সংকটের জেরে স্কুল কলেজ বন্ধ, তাই রাজ্য জুড়ে সেভাবে পালিত হচ্ছে না শিক্ষক দিবস। সেই কারণে এই মহান শিক্ষক দিবসকে স্মরণে রেখে পাশাপাশি পরিবেশে ভারসাম্য রক্ষার তাগিদে অভিনবভাবে শিক্ষক দিবস পালন করল বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন ব্লোমিয়ন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বালুরঘাট ব্লকে ডাকড়া এলাকায় বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পালিত হয় শিক্ষক দিবস। সম্পূর্ণ কোভিড সতর্কতা অবলম্বন করে এই সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লোমিয়ন ফাউন্ডেশনের সদস্যরা, এছাড়াও ডাকড়া এলাকার বিশিষ্ট প্রাক্তন শিক্ষক শিক্ষিকাগণ। শিক্ষক দিবস পালনের পাশাপাশি পরিবেশ রক্ষার তাগিদে ব্রোমিয়ন ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আপনাদের আজকে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের ব্রোমিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শিক্ষক দিবসের এই শুভ দিনে সমস্ত শিক্ষকদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের যে কর্মসূচি সমস্ত ছেলেপেলেরা তারা সকলে মিলে আজকে আমরা মূলত বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। সেইটা আমরা এই ডাকড়া অঞ্চলে আর কি বিভিন্ন জায়গায়, ডাকড়া মহামায়া মন্দির এলাকা, তারপরে কালিকাপুর এই এলাকা আর কি হাইস্কুলের পিছনের এরিয়া, তো এই এলাকাগুলোতে আমরা কিছু গাছ লাগালাম এবং সে গাছ আমাদের ধন্যবাদ জানাই আমাদের বালুরঘাট ফরেস্ট ডিপার্টমেন্টকে। তারা আমাদেরকে 50 পিস আর কি ফ্রি স্যাপলিংস দিয়েছিলেন, সেই গাছগুলো আমরা লাগিয়েছি। বিভিন্ন রকমের গাছ, ইউক্যালিপটাস, আকাশমণি, মেহগনি থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ ছিল, তো সেই গাছগুলো আমরা আজকে লাগালাম। এটা আমাদের মূলত আর কি যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে চারিদিকে, আমরা এটা নিয়ে সবাই চিন্তিত, সারা পৃথিবী জুড়ে মানুষ চিন্তিত কীভাবে কী করা যায় গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা। সেই জন্য আপাতত যেসব জায়গায় মানে যাতে করে গাছ আমাদের একমাত্র প্রাণ, আমরা বারবারই বলছি গাছ লাগানোর কথা, গাছটা আমাদের অনেক কিছু রক্ষা করবে, সেই কারণে সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বৃক্ষরোপণ।